বিসমিল্লাহ রহমান ই রাহিম আচ্ছালামু আলাইকুম সম্প্রতি করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে আর এই প্রকোপ থেকে মুক্তি পায়নি বাংলাদেশও শিক্ষার্থী শিক্ষকের প্রাণ সেই শিক্ষার্থী যখন বিদ্যালয়ে যেতে পারছে না তখন শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ববোধও বেড়ে যায় এবং এটাই স্বাভাবিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী গত সতেরোই মার্চ থেকে বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে তোমরা সবাই বাসায় অবস্থান করছো তোমরা জানো যে তোমাদের পাঠ অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশনে আমার ঘরে আমার স্কুল শীর্ষক বিষয়ভিত্তিক পাঠ কার্যক্রম চলছে তোমরা প্রতিদিন সেই পাঠগুলো আয়ত্ত করার চেষ্টা করবে এছাড়াও তোমাদের পাঠ কার্যক্রম চলমান রাখতে কিশোর বাতায়ন সহ দেশের অভিজ্ঞ শিক্ষকবৃন্দের পরিচালনায় বিভিন্ন বিভাগ ও জেলার আয়োজনে অনলাইন স্কুলগুলো চলছে তোমরা সেখানেও দৃষ্টি রাখবে আশা করি তোমরা উপকৃত হবে আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অভিভাবকের মোবাইলে প্রতিনিয়ত তোমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ যোগাযোগ রাখার চেষ্টা করছেন তোমাদের যে কোনো সমস্যা শিক্ষকদের সাথে শেয়ার করবে বাসায় অবস্থানকালে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা করি খুব দ্রুত আমরা আমাদের সুন্দর পৃথিবী ও সুন্দর বাংলাদেশ ফিরে পাব ইনশাআল্লাহ আবারও শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষের বাহিরে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভ কামনা করছি ধন্যবাদ আল্লাহ হাফু